ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে পথ অবরোধ করলেন ব্যবসায়ীরাই। উদ্ধার আগ্নেয় অস্ত্র ও কার্তুজ, ঘটনার তদন্তে পুলিশ। ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে পথ অবরোধ করল বিজেপি নেতা ও সমর্থকেরা। ঘটনাটি ঘটেছে হাসনাবাদ থানার শিমুলিয়া গ্রামে। অভিযোগ, রবিবার রাতে এলাকার এক সমাজ বিরোধী দলবল নিয়ে মাছের ব্যবসায়ীদের গাড়ি দাঁড় করিয়ে তোলাবাজি করছিল। ব্যবসায়ীরা তোলাবাজি দিতে অস্বীকার করলে দুষ্কৃতীদের সাথে তাদের বচসা হয়, ব্যবসায়ীদের মারধর করা হয় বলেও অভিযোগ। এলাকার কিছু ছেলে, তারা আমরা যে এখানে ব্যবসা করে খাই, তারা ভাবছিল যে বাইরে যে সমস্ত গাড়ি টাড়ি আসে তাদের কাছ থেকে তোলা তুলেই খায়। তাদের আলাদা কোনো ইনকামের সোর্স নেই, তোলা তোলাটাই হচ্ছে তাদের ইনকাম। সেই সোর্সে কালকে রাত্রে রাত যখন 11:20 তখন আমার গাড়ি আসছিল কালীবাড়ি থেকে। সেই গাড়িটাকে কালীবাড়িতে থেকে সেই গাড়িটাকে আটকানো হয় এবং আটকে আমার ড্রাইভারকে মারধর করে। এরপর দুষ্কৃতীদের তাড়া করে ব্যবসায়ীরা। সেই সময় একটি আগ্নেয়াস্ত্র ও ম্যাগাজিন ফেলে পালায় দুষ্কৃতীরা। সোমবার আগ্নেয়াস্ত্র সামনে রেখে বিক্ষোভ ও পথ অবরোধ করে বিজেপি। ঘটনাস্থলে আসে পুলিশ, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র নিয়ে যায় থানায়। দুষ্কৃতীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে পথ অবরোধ ওঠে। গতকাল রাতের ঘটনার পরে আমরা সবাই স্তম্ভিত। ডাকু ওরেপে বিশ্বজিৎ প্রামাণিক পিস্তল নিয়ে যেভাবে গৌতম পাত্র উপরে হামলা চালিয়েছে, তার শ্রমিকরা তাকে না বাঁচালে তাকে গুলি করে মেরে ফেলত। আমাদের দাবি, এই এলাকা আমাদের যে ব্যবসা, রাত বিরাত সবসময় ব্যবসার কাজ চলতে থাকে, যাতে কোনো সমাজ বিরোধীরা, এই ডাকু ও রেপে বিশ্বজিৎ প্রামাণিকের মতো ছেলেরা পিস্তল নিয়ে গাড়ি ছিনতাই করতে, মানে ড্রাইভারদেরকে মারতে না পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাসনাবাদ।